আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে এবং অনেকেরই ভালো লাগবে আমি জানি, কারণ আজকে আমি দুইটা জিনিস কিনছি। কি জিনিস কিনছি এটা হয়তো বা থাম্বনেল বা টাইটেলে বুঝে গেছেন, বাট তারপরে একটু পরে আপনাদের দেখাবো। এই দুইটা জিনিস হচ্ছে আমি আজকে লাগাবো, লাগানোর পরে আপনাদের অবশ্যই দেখাবো যে কেমন লাগতেছে লাগানোর পরে। আশা করি অনেক সুন্দর লাগবে। সো জিনিসগুলো কোথায় থেকে কিনছি, কীভাবে কিনছি আপনারা অবশ্যই জানি যে কমেন্ট করবেন বা অনেকেই জানতে চাবেন। সো আমি একটা সহজ ওয়ে বলে দেই, নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে যে আমাকে মেসেজ করলেই আমি আপনাদের ডিটেলস বলে দিতে পারবো। সো আর দেরি না করে চলুন মূল ভিডিওতে চলে যাই, কীভাবে লাগাই সব প্রসেসটা আপনাদের দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো এই তো আমার লাইটটা, এটা হচ্ছে হলো ঝাড়বাতিটা দেখতে পাচ্ছেন, ছোট লাইট। আর এইটা হচ্ছে হলো আপনাদের স্টার মুন লাইট, দেখতেই পাচ্ছেন স্টার মুন লাইট। এটা আমি এখানে সাজায় রাখছি, মাপটা আগে দেখতেছি, কারণ এটা লাগাইতে গেলে অনেক মেপে ঝেপে লাগাইতে হয়, কারণ এটা আপনার স্পেসে অনুযায়ী একটা মেজারমেন্ট একটা ব্যাপার আছে যেটা আমি একটু পরে দেখাবার। এই যেটা জ্বালিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এটা এইভাবে হচ্ছে জ্বলবে। এটা আমি আমার জানালাতে লাগাবো, রাত্রেবেলা যখন জ্বালায় রাখবো তখন অনেক সুন্দর লাগবে, অনেক সুন্দর, অনেকগুলো মুড আছে এই লাইটটাতে, দেখতেই পাচ্ছেন ভালোই লাগতেছে। কম দামের মধ্যে লাইটটা কিন্তু অনেক সুন্দর। সো এটা এখন আমি এই যে এই জানালায় লাগাবো, পর্দার নিচ দিয়ে রাত্রেবেলা জ্বালাইলে যা সুন্দর লাগবে। সো এই এখানে লাগাবো, এটা লাগানো ইজি, এটা জাস্ট গ্রিলের সাথে আটকে দিলে হয়ে যাবে। বাট এই যে স্টার মুন লাইটটা এখানে লাগাবো আমি এই যে দেওয়ালে, বাট এটা একটু লাগানো প্যারা হবে, কারণ এটা লোহা দিয়ে আটকাইতে হবে। এই যে এখানে লাগাবো, দেখতেই পাচ্ছেন উপরে ওই যে ওখান থেকে লাইন নিব, কারেন্টের লাইনটা। সো এই যে এটা আমি লোহা বসানোর জন্য দেওয়ালে ক্লিপ, এগুলো ক্লিপ বলে, এগুলো কিনে আনছি, এগুলো দিয়ে ইজিলি আমি এখন এটা লাগাইতে পারবো। সো এই যে এখন আমি লাগানো শুরু করলাম। ফার্স্টে হচ্ছিলো আমি এই পুরা লেন্থটা মেপে নিলাম, এই যে আপনার স্টার মুন লাইটের পুরা লেন্থটা মেপে, তারপরে আপনার একটা লাইট থেকে আরেকটা লাইট কত দূরত্ব থাকবে সবগুলো সমান দূরত্বে মেজারমেন্ট নিয়ে তারপরে আমি এখন মার্ক করে নিয়েছি। মার্ক করে দেন একটার পর একটা লাগাবো। আগে দুই মাথা আটকিয়ে নিতে হবে, যেহেতু আমি একা এই জন্য একটু প্যারা হয়ে যাচ্ছে। আমি আগে দুই মাথা আটকিয়ে নিলাম, আটকিয়ে নিয়ে তারপরে একটার পরে আরেকটা কত দূরত্ব থাকবে ওইটা একদম সমানভাবে লাগাবো, তাহলে দেখতেও সুন্দর লাগবে এবং জ্বললেও ভালো লাগবে। এই যে আমার লাগানো শেষ, দেখতেই পাচ্ছেন, যদিও পারফেক্টলি হয়নি তারপর চেষ্টা করছি। এই যে আপনাদের এখন জ্বালিয়ে দেখাবো, এই যে এখানে সুইচ, আর এই তো জ্বলে গেছে অলরেডি, অনেক সুন্দর লাগতেছে। দিনের বেলাও ভালো লাগতেছে, রাত্রেবেলা আরও বেশি ভালো লাগে। সো আমি রাত্রেবেলাও আপনাদের জ্বালিয়ে দেখাবো। সো এইটাতে অনেকগুলো মুড আছে, আটটা মুড আছে, আমি আপনাদের সবগুলো মুড দেখাবো। আর এই যে দেখুন, এই যে লাইটটা ভিতরে আছে, অনেকগুলো লাইট আছে এখানে, লাইটগুলো এক কালারই হয়, মাল্টি কালার না। সো এই তো মুডগুলো দেখাচ্ছি, এটা আপনার অনেকগুলো মুডে জ্বলে। এই যেমন একটা, এইটা একটা মুড, এটাতে আপনার ব্লিঙ্ক করতেছে একটার পর একটা। দেন এইটা আপনার দেখতেই পাচ্ছেন এরকম আরেকটাভাবে জ্বলবে, আরও অনেকভাবে জ্বলে। আমার কাছে যেটা স্টেবল থাকে ওইটাই ভালো লাগে। সো এই যে এইভাবে জলে, মানে অনেকগুলো মুড আছে আর কি। ঝাড়বাতি যেটা লাগাইছি এইটা জানালায়, এটাও লাগানো শেষ, এটা তো অনেকগুলো মুড আছে, এইটাও অনেক ভালো লাগে। এটাও আপনার মুডগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার একটা কন্ট্রোলার আছে সাথে, যদি এগুলো রিমোট কন্ট্রোল না, ম্যানুয়ালি যে যে কন্ট্রোল করতে হয়। তবে কম দামের মধ্যে আর কি চান বলেন, একটু বেশি দামে নিলে হয়তো বা রিমোট কন্ট্রোল পেতেন। সো এটাই ভালো আমার কাছে, সুইচ দিয়ে দিয়ে কন্ট্রোল করা যায়। এই যে ওখানে একটা সুইচ আছে বক্সের মতো ওইটার সাথে, সো ওইটা দিয়ে আমি এখন এটা জ্বালিয়ে দেখাবো। সো ওইখানে উপর থেকে আমি এটা লাইন নিয়েছি, ওই যে উপরে আমার লাইটের লাইন আছে ওখান থেকে নিয়েছি, সেই পাশে আমার সুইচ আছে, তারপর আমি সুইচ দিয়ে আপনাদের একটু পরে জ্বালিয়ে দেখাবো। এই যে সুইচ দেখতেই পাচ্ছেন, সুইচ দিলাম এবং জ্বলা কিন্তু শুরু হয়ে গেছে। দিনের বেলা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, ওই তো জ্বলতেছে লাল নীল সবুজ কত রঙের আলো, এটা হচ্ছে মাল্টি কালার। বাট আমার যেটা ছিল ইস্টার্ন মুন ওইটা মাল্টি কালার না, ওইটা এক কালার। সো এটা এখন জ্বলতেছে, যদিও এটা দিনের বেলা খুব ভালো বোঝা যাচ্ছে না, রাত্রেবেলা বোঝা যাবে। পর্দার নিচ দিয়ে যখন জ্বলবে তখন কিন্তু অন্যরকম একটা ফিল পাওয়া যাবে। সো আপনারা চাইলে নিজেদের জানালায় লাগিয়ে নিতে পারেন, ভালোই লাগে, ছোট কম দামের মধ্যে ভালোই একটা লাইট। আর এই যে সন্ধ্যার দিকে দেখুন স্টার মুন লাইটগুলো কেমন লাগতেছে, যদিও ক্যামেরায় খুব বেশি ভালো আসতেছে না, বাট বাস্তবে কিন্তু অনেক ভালো লাগে। আর এই লাইট লাগাইলে আমার ডাইনিংয়ে কোনো লাইটের প্রয়োজনই হচ্ছে না, ওই লাইটের আলোতে আমি ডাইনিংয়ে খাওয়া দাওয়া করতে পারবো, অনেক আলো, গোল্ডেন আলো।
ভালোই লাগতেছে আমার কাছে। আর এইখানে দেখতেই পাচ্ছেন ঝাড় বাতিটা এবার রাত্রেবেলা কীরকম লাগতেছে, এই যে দেখুন লাল নীল কত ধরনের আলো, মাল্টি কালার এটা। সো এইটাও কিন্তু বেডের পাশে ভালোই লাগবে আপনাদের, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে আপনারা কিন্তু এই লাইটগুলো ঘরের ভিতরে জ্বালিয়ে রাখতে পারবেন, অনেক সুন্দর লাগবে কিন্তু। সো এই দুটো লাইটের দাম হচ্ছে আমি একটু পরে বলে দিব আপনারা যদি কিনতে চান। এই তো আমার এক্সটার্নাল লাইট লাগিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছেন পিছনে কেমন লাগতেছে। এটা অনেকদিন লাগিয়ে আগেই লাগাইছি, বাট এই ভিডিওটা আমি শেষ করতে পারতেছিলাম না, তো আজকে শেষ করে দিব। সো এখানে আমার ডাইনিং টেবিল আছে, সামনে ডাইনিং টেবিলের পিছনে হচ্ছে এক্সটার্নাল লাইটগুলো জ্বালিয়ে রাখছি, এগুলো যখন রাত্রে জ্বালাবো, জ্বালিয়ে যখন খাবো তখন অন্যরকম একটা ফিল দিবে যা বলার বাইরে। সো আশা করি সবার ভালো লাগছে ভিডিওটি। এটা একটু লাগানো একটু প্যারা হয়ে যায়, কারণ অনেক ঝামেলাযুক্ত এটা লাগানো, অনেক ড্রিল করে অনেক লোহা দিয়ে তারপর মেপে টেপে লাগাইতে হয়, কারণ আমার স্পেস ছোট, ওই স্পেসে মিলানোটা একটু কঠিন হয়ে গেছিলো আমার জন্য। আমি অনেকবার খুলছি, অনেকবার লাগাইছি, তারপরে পারফেক্টলি লাগাইতে পারছি, দেখতেই পাচ্ছেন এখন অনেক পারফেক্টলি অনেক সুন্দরভাবে লাগাইতে পারছি। সো এটার দাম নিচে হচ্ছে আপনার 800 টাকা। আর আমার ওই যে জানালায় যেটা দেখছেন ওই যে ঝাড়বাতি মরিচবাতি বলো ওইটা, ওইটার দাম নিচে হলো 250 টাকা এই টোটাল। আর এটা নিয়েছি আমি হচ্ছিল মিরপুর থেকে, মিরপুর 10 নম্বর অগ্রণী ব্যাংকের দোতলায় হচ্ছিল একটা লাইটের দোকান আছে, ওখান থেকেই নিয়েছি। সো আমার কাছে ভালোই লাগছে, ওখানে অনেক ধরনের লাইটও আছে, আরও আপনারা চাইলে নিতে পারেন। আমিও অনলাইনে অনেক খোঁজাখুঁজি করছি, বাট কোথায় থেকে নিব, সবাই অনলাইনে অর্ডার করে, বাট আমার অনলাইনে নিতে আমার ভালো লাগে না, কারণ আমি দেখে একটা প্রোডাক্ট নিবো ওইটাই আমার কাছে বেস্ট লাগে। সো এই জন্য আমি যে মিরপুরে যে নিয়ে আসছি, কারণ গুলিস্তানে অনেক আমি অনলাইনে ম্যাক্সিমাম দেখছি গুলিস্তানে পাওয়া যায়, বাট গুলিস্তানে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার, এই জন্য মিরপুরে যেহেতু পেয়েছি মিরপুরে থেকেই নিয়ে আসছি। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে, ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।